যত ভক্তগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই প্রত্যেক ভক্তগণের আইজ্য শ্রাবক সম্মতি শ্রাবক প্রত্যেক ভক্তগণ এখানে অতীতে অনেক ভক্তগণ এসেছিলেন না শুধুমাত্র প্রথম বুদ্ধ নয় অনেক বুদ্ধগণের চরণ ধরে বন্দনা করছি এর অর্থটা হচ্ছে বুদ্ধাং বন্দামি আর ধাম্মাং বন্দামি ভগবান বুদ্ধ যে দীর্ঘ 45 বছর ধরে যেই ধর্ম প্রচার করেছিলেন বাহু জানা হিতায় বাহু জানা সুখায় বহুজনের হিতের জন্য সুখের জন্য মঙ্গলের জন্য এই 84,000 ধর্মের চরণথলে বন্দনা করছি এর অর্থটা হচ্ছে ধাম্মাং বন্দামি আর সংঘাং বন্দামি সংঘরত্নের সদস্যগণ যদিও আমাদের ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম এখন জীবিত নেই কিন্তু সংঘরত্নের সদস্যগণ আইজ্য শ্রাবক সম্মতি শ্রাবক এখানে আইজ্য বলতে কি আইজ্য বলতে আমাদের বুঝতে হবে যে যিনি সোতাপত্তি মার্গ সোতাপত্তি ফল সক্রিয়গামী মার্গ সক্রিয়গামী ফল অনাগামী মার্গ অনাগামী ফল অরহত্ত মার্গ অরহত্ত ফল এই আটটি পথ থেকে যে কোনো একটি পথ লাভ করবেন তাকে বলা হবে আর্যরাবি এখন যে কোনো একজন ধান্তে যদি বনের মধ্যে এক মাস দুই মাস তিন মাস এভাবে এক বছর ধ্যান করে আপনারা যদি হঠার মধ্যে বলেন ইনি আর্যরাবি আপনারা কি জানেন ওনার চিত্ত সম্পর্কে যেহেতু আপনি জানেন না সেরকম মন্তব্য আপনারা করবেন না রাজ্য বলতে এই আটটি পদ থেকে যে কোন একটি পদ লাভ করে তাকে বলা হয় আর্যরাবি আমরা তো পঞ্চশীল দাঁড়ি আপনারা পঞ্চশীল পালন করেন আবার কেহ বুকে হাত দিয়ে বলতে পারবেন না বলতে আমি বিউরভাবে পঞ্চশীল পালন করি এটা বলতে পারবেন প্রতিটি মুহূর্তে পঞ্চশীল ভাঙে এখন যেই উপাসক উপাসিকরা পঞ্চশীল পালন করে না তারা কিভাবে একজন আর্যলাভীর চিত্ত সম্পর্কে জানবে কোনোদিন জানতে পারবে না তাই আর্য শ্রাবক সম্মতি শ্রাবক যারা এখনো আর্য লাভ করতে পারেনি তাদেরকে বলা হয় সম্মতি শ্রাবক তাহলে অতীতে অতীতে যত আর্য শ্রাবক সম্মতি শ্রাবক বর্তমানে আর্য শ্রাবক সম্মতি শ্রাবক ভবিষ্যতে আর্য শ্রাবক সম্মতি শ্রাবক সকলের ক্ষেত্রে সাঙ্গাং বন্দামি আমি সংঘরত্নের সদস্যদের চরণতলে বন্দনা করছি তাহলে তিনটা জিনিস পরিষ্কার হয়েছে কিনা বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা এখন আমার সাথে হাতে বলেন বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা বড় করে বলেন না দুটি বুদ্ধাং বন্দামি দুটি আমি ধাম্মাং বন্দামি দুটি আমি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা তাতি আমি বুদ্ধাং বন্দামি তাতি আমি ধাম্মাং বন্দামি তাতি আমি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা প্রথম পর্বে দুই ও কাস না এখন না আমি আগে ব্যাখ্যা করি ও কাস বন্দামি পান্থে দ্বারা তেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে বান্তে ও কাস অর্থ কি আমাদের অনেক পণ্ডিত বান্তরা এটা অনুবাদ করেছেন অবকাশ করুন বাংলা ভাষা কিন্তু কঠিন আছে নাকি সহ বাংলা ভাষা কঠিন আছে অনেকে অবকাশ করুন শব্দটা বুঝতে পারে না দেখে আর চেক করতে হবে অবকাশ অর্থ কি এখানে ও কাসা বলতে মনোযোগী হাওয়া
কাকে বলছেন আপনারা বান থেকে বলছেন বানতে আপনি মনোযোগী হন ওয়ানদামি বানতে আপনাকে বন্দনা করছি ওয়ানদামি বানতে দ্বারা তাই না ত্রিদার তাই বাচনিক মানসিক দ্বারা মানে দরজা বাংলাতে বলা হয় দ্বার আপনাদের প্রত্যেক বাড়িতে দরজা আছে না আমাদের এই শরীরে মাথা থেকে পা পর্যন্ত তিনটি দরজা আছে সেই তিনটি দরজা কি কাই দরজা বাচনিক দরজা মানসিক দরজা এবং কায়িকভাবে তিনটি অকুশল হয় সেই তিনটি কি কি কায়িকভাবে প্রাণী হত্যা করি কায়িকভাবে চুরি করি কায়িকভাবে অন্য জনের স্ত্রীর সঙ্গে অন্য জনের স্বামীর সঙ্গে যে ছেলেমেয়েরা মাতা পিতার গার্ডিয়ানে থাকে তাদের সাথে বেবিচার করা হয় এগুলোকে তাদের সাথে খারাপ কিছু করা হয় একে বলা হয় বেবিচার তাহলে কায়িকভাবে তিনটি অকুশল কর্ম সৃষ্টি হয় প্রাণী হত্যা চুরি এবং বেবিচার ঠিক আছে বাচনিক দরজা মুখ বাচনিকভাবে সাতটি অকুশল হয় সে সাতটি কি কি মিথ্যা কথা বলা ভীষণ বাক্য বলা কর্কশ বাক্য বলা এবং বৃথা বাক্য বলা তাহলে অকুশল কয়টি চারটি না তাহলে এই সাতটি দরজা দিয়ে সাতটি অকুশল সৃষ্টি হয় সেই অকুশল সৃষ্টি না হওয়ার জন্য কি করবেন স্মৃতিমান হতে হবে এই অকুশল যাতে আমার মুখের একটি দরজা দিয়ে বের না হয় বের হলে অকুশল হবে অকুশল হলে কর্ম সৃষ্টি হবে না অকুশল কর্ম এই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে তাহলে দুইটি দ্বারের কথা শেষ আরেকটি আছে এটাকে বলা হয় মানসিক দরজা এই মানসিক দিয়ে তিনটি অকুশল হয় লোক দেশ এবং মিথ্যা দৃষ্টি মানুষের দিয়ে মনের মধ্যে লোভ উৎপন্ন হয় দেশ হিংসা বিদ্বেষ উৎপন্ন হয় এবং এই মনের মাধ্যমে মিথ্যা দৃষ্টি সৃষ্টি হয় উৎপন্ন হয় তাই সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ দশটি অকুশল তিনটি দ্বার দিয়ে সৃষ্টি হয় সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে যাতে এই দশটি অকুশল কর্ম সৃষ্টি না হয় তাহলে আপনারা কি বলেছেন দ্বারা তাই না অর্থাৎ তিনটি দ্বারে কাতাং সাব্বং অপরাধং ক্ষমা তুমে বান্তে বান্তে অতীতে অতীতে এবং বর্তমান জন্মে আমরা যদি কোন প্রকার অকুশল কর্ম করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা কেমন বান্তে প্রথমে মনোযোগী হন তারপরে আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন অনুগ্রহ করে বান্তে আমরা যদি তিনটি দ্বারে তিনটি দরজায় অকুশল কর্ম করে থাকি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করবেন এখন পরিষ্কার হয়েছে না তাহলে বলেন ও কাস ওয়ান্দামি বান্তে দ্বারা তয়না তাতাং সাব্বং অপরাধং কামাতু মে বান্তে দুর্বিয়ন্তি ওয়ান্দামি বান্তে দ্বারা তয়না তাতাং সাব্বং অপরাধং কামাতু মে বান্তে তাতিয়ন্তি ওয়ান্দামি বান্তে দ্বারা তয়না তাতাং সাব্বং অপরাধং কামাতু মে বান্তে দুই সর্বশেষ হচ্ছে ও কাসা আবার বলছেন বান্তে মনোযোগী হন আহং বান্তে আহং মানে আমি তিসারানে না সাহা তিসারানে না সাহা
তিনটি শরণ, সেই তিনটি শরণ থেকে বুদ্ধং শরণং গচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। ধম্মং শরণং গচ্ছামি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি। সংঘং শরণং গচ্ছামি, আমি সংঘের শরণ গ্রহণ করছি। তথা তিসরানেন সহ, তিসরা সহ পঞ্চশীলং ধম্মং, পঞ্চশীল ধর্ম, সেই পঞ্চশীল ধর্ম কেটে আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকবো। পানাদিপাদা বেরামণি শিক্ষাপদং সমাধি, আমি চুরি থেকে বিরত থাকবো। আদিন্য দানা বেরামণি শিক্ষাপদং সমাধি, আমি ব্যভিচার থেকে বিরত থাকবো। কামেশ বিশ্বসারা বেরামণি শিক্ষাপদং সমাধি, আমি মিথ্যা বলা থেকে বিরত থাকবো। মূসাবাদা বেরামণি শিক্ষাপদং সমাধি, আমি এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমি সুরা পান থেকে বিরত থাকব, অর্থাৎ মদ পান করব না। সুরা বেরিয়া মাজ্জ পামডাঠান বেরামণি শিক্ষাপদং সমাধি, এই পাঁচটিকে বলা হয় পঞ্চশীল ধম্ম। তাহলে আহং পান্তে তিসরানেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কৃত্বা, অনুগ্রহ করে অনুগ্রহং কৃত্বা শীলং দেথামে বান্তে, পান্তে আপনি আমাদেরকে পঞ্চশীল ধর্ম প্রদান করুন, এভাবে আপনারা প্রার্থনা করেছেন। তাহলে আপনারা সর্বশ্রেষ্ঠ বলেন, বড় করে বলবে, ও কাসা আহং বান্তে তিসরানেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কৃত্বা শীলং দেথামে বান্তে দ্বিতীয়ম্পি আহং বান্তে তিসরানেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কৃত্বা শীলং দেথামে বান্তে তৃতীয়ম্পি আহং বান্তে তিসরানেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কৃত্বা শীলং দেথামে বান্তে। এখন পারবেন না শুদ্ধগুলো উচ্চারণ করতে? দান্তেরা যখন সূত্রপাঠ করে তার পূর্বে আপনারা একটা পরিত্রাণ প্রার্থনা করেন, কি বলেন? বিপত্তি পাতিব্বাহায় সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্ব দুঃখ বিনাশায় সব্ব ভয় বিনাশায় সব্ব রূপ বিনাশায় সব্ব অন্তরায় বিনাশায় সব্ব উপদ্রব বিনাশায়। এরপরে আরো অনেক কিছু বলেন, বাবে দীর্ঘায়ু দায়কান, আরো অনেক অনেক কিছু। এবার এই অর্থটা আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করব। বিপত্তি পাতিব্বাহায় আমাদের এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব সম্পত্তি সিদ্ধিয়া, সব মানে সকল, সম্পত্তি মানে সম্পত্তি, সিদ্ধিয়া সিদ্ধ হওয়ার জন্য। এখানে কোন ধরনের সম্পত্তির কথা বলছেন আপনারা? আমি বড় হওয়ার জন্য, কুটিপতি হওয়ার জন্য, হ্যাঁ, এরকম সম্পত্তি প্রার্থনা করেছেন নাকি? এখানে তিনটি সম্পত্তির কথা আপনারা বলেছেন, সাব্বা সম্পত্তি। প্রথম সম্পত্তি হচ্ছে মনুষ্য সম্পত্তি, মনুষ্য সম্পত্তি অর্থাৎ মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ নাকি সহজ? দুর্লভ নয়, মানুষ লাভ আন দুর্লভ, অর্থাৎ মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ। তাই এখানে বলছেন আপনারা মনুষ্য সম্পত্তি। দুই, স্বর্গীয় সম্পত্তি, স্বর্গ লাভ করা, স্বর্গবাসী হওয়া সহজ? সহজ নয়। তাহলে দুই স্বর্গীয় সম্পত্তি, এখন সর্বশ্রেষ্ঠ হচ্ছে নির্বাণ সম্পত্তি। এই তিনটি সম্পত্তিকে বলা হয়েছে সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া, এই তিনটি সম্পত্তি সিদ্ধ হওয়ার জন্য। সাব্বা ভায়া বিনাশায়া, পঁচিশ প্রকারের বয়সে
এই 25 প্রকার ভয় মুক্ত হওয়ার জন্য সাপার রোগ বিনাশায় 96 প্রকার রোগ আছে আমাদের এই শরীরের মধ্যে 96 প্রকার রোগ হয় এই 96 প্রকার রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য সাপা অন্তরায় বিনাশায় সমস্ত প্রকার অন্তরায় সাপা উপাদায় বিনাশায় উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য তারপরে আপনারা কি ধরনের প্রার্থনা করেন বাবে দীর্ঘায়ু দায়াকা চিত্তাং ওজো কারিত্বানা পরিত্রাং ভূতমঙ্গলম বাবে মানে জন্ম জন্মান্তরে খুব ভালো করে শুনবেন দীর্ঘায়ু দীর্ঘা যোগ আয়ু অর্থাৎ দীর্ঘ আয়ু হওয়ার জন্য দায়াকাং চিত্তাং চিত্ত মানে চিত্ত উজু সোজা চিত্তাং উজু কারিত্বানা পরিত্রাং পরিত্র মানে পরিত্রাণ সূত্র ভূতমঙ্গলং বানতে আপনারা পাঠ করুন এখন জন্ম জন্মান্তরে দীর্ঘ আয়ু লাভ করার জন্য বানতে আপনার চিত্ত সুধা করে আমাদের উদ্দেশ্যে সূত্র পাঠ করুন এটা কি কর্কশ ভাষা করেছে আপনারা কি বিদ্যুতের কি অর্ডার দিয়েছেন কিনা কোনো হাত না হয় হ্যাঁ বলেছেন না তাই এই ভাবে দীর্ঘায়ু দায়াকাং চিত্তাং উজুং কারিত্বানা এটা বাদ দিয়ে এটা আমি বলবো আমার মতে অন্যরা আমি জানি না এটা বাদ দিয়ে আপনারা যদি বলেন ওই পাত্তি তাতি পাহায়া সাপ সম্পত্তি সিদ্ধিয়া সাপ দুঃখ বিনাশায়া সাপ ভয় বিনাশায়া সাপ রোগ বিনাশায়া সাপ অন্তরায় বিনাশায়া সাপ উপাদায় বিনাশায়া পরিত্রাণ ভূতমঙ্গলম পরিত্রাণ মানে পরিত্রাণ সূত্র ভূতমঙ্গলম বানতে আপনি পাঠ করুন এখন ঠিক আছে তাহলে বলেন আমার সঙ্গে বিপত্তি পতিপাহায় সাপ সম্পত্তি সিদ্ধিয়া সাপ দুঃখ বিনাশায় সাপ ভয় বিনাশায় সাপ রোগ বিনাশায় সাপ অন্তরায় বিনাশায় সাপ উপাদায় বিনাশায় পরিত্রাণ ভূতমঙ্গলম দ্বিতীয়ম্পি বিপত্তি পতিপাহায় সাপ সম্পত্তি সিদ্ধিয়া সাপ দুঃখ বিনাশায় সাপ ভয় বিনাশায় সাপ রোগ বিনাশায় সাপ অন্তরায় বিনাশায় সাপ উপাদায় বিনাশায় পরিত্রাণ ভূতমঙ্গলম তৃতীয়ম্পি বিপত্তি পতিপাহায় সাপ সম্পত্তি সিদ্ধিয়া সাপ দুঃখ বিনাশায় সাপ ভয় বিনাশায় সাপ রোগ বিনাশায় সাপ অন্তরায় বিনাশায় সাপ উপাদায় বিনাশায় পরিত্রাণ ভূতমঙ্গলম সম্মানিত সদ্ধর্মে পূজারীগণ এটা আপনারা সব সময় প্রার্থনা করেন সব সময় আপনারা বান্ধবের কাছে অনুরোধ করে থাকেন এভাবে আপনারা পাঠ করবেন এবং এখন সংক্ষেপে আমি ধর্মপদ থেকে একটি দেশনা করব এরপরে আমার সদ্ধর্ম দেশনা শেষ মৈত্রীর উপরে একটা কথা বলব ভগবান বুদ্ধ ধর্মপদে 5 নম্বর কথাই বলেছেন নাহি বীর না বীরানি সম্মান
aku tak senang. Awire nasa samanti esa dhammo sanantano ti. Atta nahi noy virena shatru dara virani shatru samman tida kudasana atta samman tida shanto kudasana kakono shanto hoy na atta jagate shatru dara kakono shatru ta shanto hoy na Abi renasa samanti. Abi renamani ekane motri. Samanti shanto hoy. Esa dhammo sanantano. Ei dhammo te hocche chirantan satya. Sammanito sadharmer pujari gan. Bhagavan Buddher onek onek purbe. Ek poribari, ek upashok bibaho bondhone abodho hoyechilen. Onar istri chilen bonda, jar kono chele meye hoto na arki. Jokhon oi istrir kono chele meye hochhilo na, tokhon istrir moner moddhe bhoy utpanno holo. কি ভয় আমার থেকে তো ছেলে মেয়ে হচ্ছে না আমার শাশুড়ি আমাকে ঘৃণা করবে হিংসা করবে আমার স্বামীও সন্তুষ্ট হবে তখন ওই স্ত্রী স্বামীকে বললে স্বামী আমি তোমার জন্য একটি মেয়ে ঠিক করি তুমি ওই মেয়েকে বিবাহ করো তখন কি করলেন স্ত্রী যখন এভাবে বললেন স্বামী রাজি হয়ে গেলেন তখন আরেকজন মেয়ে বিবাহ করা হলো আট নয় মাস পরে ওই নতুন স্ত্রী গর্ভিত হলেন সেই সময় প্রথম স্ত্রী জানতে পারলেন এখন দ্বিতীয় স্ত্রী গর্ভিত উনার যদি বাচ্চা হয় স্বামী আমাকে অপছন্দ করবে স্বামী আমাকে ভালোবাসবে না তখন প্রথম স্ত্রীকে বললেন খাওয়ার সাথে অসুখ মিশ্রিত করে দ্বিতীয় স্ত্রীকে খাওয়িয়ে দিলেন তখন দ্বিতীয় স্ত্রী প্রথম সন্তান নষ্ট হয়ে গেল এটা কিসের ভাব হচ্ছে বিদ্বেষের প্রভাবে নাকি নয় বিদ্বেষ নয় এরপরে দ্বিতীয়বার আবার যখন গর্ভিত হলেন প্রথম স্ত্রী জানতে পারলেন আবার খাবারের সাথে ওষুধ মিশ্রিত করে দ্বিতীয় স্ত্রীকে খাওয়িয়ে দিলেন তখন দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় সন্তান নষ্ট হয়ে গেল সর্বশেষ দ্বিতীয় স্ত্রী চিন্তা করলেন এখন কিন্তু আমি প্রথম স্ত্রীকে বলবো না আমি যে এখন গর্বিত তখন দ্বিতীয় স্ত্রী পরিপূর্ণভাবে গর্বিত হয়ে গেল সেই সময় হঠাৎ মধ্যে প্রথম স্ত্রী দেখেছিল দেখা সাদা হাতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করে আবার ওষুধ কাবিয়ে দিলেন সেই সময় নিজের বাচ্চাও মরে গেল মাও মৃত্যুবরণ করেছিলেন তবে তার পূর্বে মা বলেছিলেন তুমি আমার এক একটি তিনটি সন্তান নষ্ট করেছ আমি তোমাকে ছাড়ব না ভবিষ্যতে তোমার সন্তান আমি নষ্ট করব দ্বিতীয় স্ত্রী মৃত্যু হলেন এই সংবাদ যখন স্বামী জানতে পারল প্রথম স্ত্রী ষড়যন্ত্র করে
আমার দ্বিতীয় স্ত্রী স্ত্রীকে নষ্ট করেছে, এক একটি তিনটি সন্তান মৃত্যু হয়েছিল। তখন স্বামী প্রচন্ড রেগে গেলেন, প্রথম স্ত্রীকে পিটাতে 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 মেরে ফেললেন। এরকম পিটা আমি দেখেছি উহিয়াতে। আমি যখন ছোট ছিলাম আমার আত্মীয় স্বজনরা বউকে বেশি পিটায়, বউকে পিটালে কুশল না কুশল তোমার অনেকে হাত না হয়, তুমি আনা কুশল বড় পিটঙ্কা। হ্যাঁ, ওনাকে পিটাতে পিটাতে মেরে ফেললেন। একজনের জন্মগ্রহণ করলেন মুরগি হয়ে, আরেকজনের জন্মগ্রহণ করলেন বিড়াল হয়ে। মুরগি যখন ডিম পাড়ে বিড়ালে নষ্ট করে ফেলে। এভাবে তাদের দ্বিতীয় জন্ম শেষ হল। এর পরবর্তী জন্ম একজনের স্ত্রী জাতীয় হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন, আরেকজনের জন্মগ্রহণ করলেন স্ত্রী চিতা বাপ। বুঝছেন? তখন স্ত্রী চিতা বাপ কি করে, স্ত্রী জাতীয় হরিণ যখন দেখে স্ত্রী চিতা বাপ উনার বাচ্চাদেরকে বক্ষণ করে, তাদের শত্রু দেখেন জন্ম জন্মান্তরে এখনো পর্যন্ত শেষ হয়নি, এবং সর্বশেষ জন্মটা হলো একজনে জন্মগ্রহণ করলেন যে কি আইজ্জুলাবির কন্যা। আমি সকালে কি বলেছি, আইজ্জুলাবি কাকে বলে, কাকে বলে বলেছি, যারা সদাপত্তি মার্গ সদাপত্তি ফল, সকৃতাগামী মার্গ সকৃতাগামী ফল, অনাগামী মার্গ অনাগামী ফল, অরহত্ত মার্গ অরহত্ত ফল। এই আটটি প্রত্যেকের যে কোনো একটি পদ লাভ করবে তাকে বলা হবে আইজ্জুলাবি। মনে রাখবে, এখন এই আইজ্জুলাবির কন্যা হয়ে একজনের জন্মগ্রহণ করলেন, আরেকজনের জন্মগ্রহণ করলেন যে কি যকিনী। আইজ্জুলাবির কন্যাকে বিবাহ দেওয়া হলো, ওনার বাচ্চা পেয়েছে। তখন যকিনী ওনার বাচ্চাকে বক্ষণ করতে চায়, ওনার বাচ্চাকে কে ফেলবে। তখন আইজ্জুলাবির কন্যা ওনার সন্তানকে নিয়ে জ্যাঠুগণ বৌদ্ধ বিহারে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতমের কাছে গিয়ে উপস্থিত হলেন। শৈলপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, আপনি আমার সন্তানকে রক্ষা করুন, এই যখনই আমার সন্তানকে নষ্ট করতে চায়, আমার সন্তানকে বক্ষণ করতে চায়। সেই সময় ভগবান বুদ্ধ এই কথাটি বলেছিলেন, না হি বেরা না বেরানি সম্মান্তি দা পুদা জানা আবিরে না সা সম্মান্তি এসা দাম্ম সনান্তনো। জগতে শত্রুতা দ্বারা কখনো শত্রুতা শান্ত হয় না, মধ্য দ্বারাই শত্রুতা শান্ত হয়। ইহাই চিরন্তন ধর্ম, ইহাই চিরন্তন সত্য। ভগবান বুদ্ধ বললেন, তোমরা একজনের শত্রু নয়, তোমরা অনেক 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 জন্ম শত্রু ছিলে। ভগবান বুদ্ধ যখন এভাবে কথাটি বললেন দেশনা করলেন, তখন যখনই ধর্মচক্ষু খুলে গেল। ভগবান বুদ্ধ বললেন, আইজ্জুলাবির কন্যাকে আপনার সন্তান যখনই কাছে দেন, তখন আইজ্জুলাবির কন্যা একটু ভয় পেয়েছিলেন, আমি যদি যক্ষের কাছে আমার সন্তানকে দিই তুমি যদি বক্ষণ করে ফেলেন। আবার চিন্তা করলেছে, না ভগবান বুদ্ধ বলেছেন তো দি, দেখা যাক কি হয়। যখন দিয়েছিলেন যক্ষের কাছে, যক্ষণে নিজের সন্তানের মতো ওনাকে স্নেহ করেছিলেন, এবং আবার মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিয়েছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, পৃথিবীতে সকল দেশে, শুধু বাংলাদেশে নয়, সব দেশের মধ্যে একমাত্র শত্রুর কারণে অশান্তি নাকি নয়,
দেশে দেশে যুদ্ধ, আত্মীয় সাথে বিভিন্ন শত্রুতায়, কেন? একমাত্র বিদ্বেষের কারণে। তাই আপনারা যদি পরিবারের মধ্যে সুখে শান্তিতে অবস্থান করতে চান, একজন একজনের প্রতি মৈত্রী বর্ষণ করবেন, মৈত্রী বিতরণ করবেন, এতে আপনাদের পরিবারে শান্তি আসবে। যদি মৈত্রী না আসে, পরিবারে কোনোদিন সুখে থাকতে পারবেন না। আত্মীয় স্বজন কেহ আপনাদেরকে পছন্দ করবে না। আপনারা হয়তো বলতে পারেন, বান্তে আপনারা সুন্দর সুন্দর কথা বলেন, আপনাদের সঙ্গীদের মধ্যে শান্তি আসে, আমাদের সঙ্গীদের মধ্যে সমস্যা আছে নাকি? নয়, সঙ্গীদের মধ্যে বিদ্বেষকে, রাগকে দমন করতে পারি না বলে আমাদের সঙ্গীদের মধ্যেও সমস্যা হয়। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, তাই পরিশেষে বলব, সকলে মৈত্রীবান হবেন, একজন একজনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে সংসারের মধ্যে সুখী শান্তিতে অবস্থান করবেন। পরিশেষে আমার অতীতের জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্যরাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। Woo!